নতুন বন্ধুরা বন্ধুদের কয়েক হাজার কোটি টাকা খরচ নষ্ট হয়। একদিন বন্ধুরা সরকারের কর্মীদের মাইনে কথা বলবেন সব তো শেষ করিয়ে গেছো। প্রতিটির কল্পনাটা পলিটিক্স চলছে। আমি তাই আপনাদের কাছে আবেদন করবো, সাধারণ মানুষকে কোন দলকে সমর্থন করবেন না, কোন পরিবহন ধর্মঘটের নামে সিপিএমের কিছু নেতার করে খাওয়াকে সমর্থন করবেন না। এদের কাজই তাই, একটা পরিবহন মানুষ দাঁড়িয়ে থাকে বাস নিয়ে আসতে কি কোনো কাজ করে কত কাজ ছিল সব ফাংশন করে কমেন্টে দিয়ে দিয়েছে। আর যা বাস্য বিক্রি করে খেয়ে নিয়েছে আর কি করেছে যে কোনো কাজ করে আসে সেই কথার জন্য নীতিশ কোনো পার্টি ক্যাডার নিয়েছে। আর গভর্নমেন্টকে কত কোটি টাকা সাবসিডি দিতে হচ্ছে, আর সাবসিডি গভর্নমেন্টকে দিতে হয় ওই ছশো কোটি টাকা আমরা মনে করি না যে বন কোথায় কোথায় ডাকা এটা কোন কাজের কথা, কিন্তু ধর্মঘট করবার অধিকার শ্রমিক শ্রেণীর শেষ অস্ত্র। কোথায় কোথায় আমরা ধর্মঘট ডাকার তিনি যেরকম যে কালচারটা করেছিলেন এখানে আশা করি আবার পরে উনি ভুলে যাবেন। সেই জন্যে আমরা সেই কালচারে আমরা বিশ্বাস করি। এইসব ক্ষেত্রে সরকারের উচিত হচ্ছে যে সমস্যার সমাধান করে, দুর্ভাগ্যবশত সরকার সে সমাধানের রাস্তায় না গিয়ে তারা একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে। আমার মনে হয় যে সরকার সঠিক ভূমিকা পালন করলে এসব ধর্মঘট এড়ানো যায়, আমাদের অভিজ্ঞতা তাই বলে। কিন্তু সরকার যে মনোভাব নিয়েছেন সেটা এই সমস্যার সমাধানের পরিপূর্ণ। সিপিএম জেনারেলকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম নানুরের মাটিতে দাঁড়িয়ে, ক্ষমতা থাকলে 31 তারিখ পরিবহন ধর্মঘট করতে নামুন, আমরা জানি কি করে মোকাবিলা করতে হয়। মোকাবিলা হবে, গোটা বাংলা জুড়ে হবে, নানুরেও হবে, বেলপুরেও হবে, সারা বাংলায় হবে। এ ধরনের মন্তব্য করা উচিত না। মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর মতো আচার করা উচিত, আচরণ করা উচিত এবং বক্তব্য রাখা উচিত, এটাই বলবো।